আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা হোমিওশিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবা আবার নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব মহিলাদের বন্ধত্বের জন্য কার্যকরী একটি হোমিওপ্যাথিক কম্পোজিশন বা কম্বিনেশন একটি মেডিসিন নিয়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন বন্ধত্ব কি মহিলাদের জন্মধারণের ক্ষমতা বা জন মহিলাদের সন্তান জন্মানোর ক্ষমতা লোপ পাওয়াকে বন্ধত্ব বলে যেসব মহিলাদের বিয়ে শাদী হয়েছে বাচ্চা নিতে চাচ্ছেন মাস বছর পর বছর পার হয়ে যাচ্ছে কিন্তু সন্তান ধারণ করতে পারছেন না এই সন্তান ধারণের ক্ষমতা লোপ পাওয়াকে বা না থাকাকেই বন্ধত্ব বলা হয় বন্ধাত্ম মহিলাদের হরমোন জনিত সমস্যা জন্মগত জনন্ত্রন্ত্রের ত্রুটি জরায়ুতে ডিম্বকোষে বা অভারিতে বিভিন্ন জায়গায় টিউমার হওয়া বা সিস থাকা আপ পলিপস নানা সমস্যা থাকলে এই বন্ধত্ব দেখা দেয় তাছাড়া অতিরিক্ত লিকুরিয়া বা শ্বেতপদর একটি মহিলাকে বন্ধত্ব করে দিতে পারে বংশগত যদি কোনো ইতিহাস থাকে যে তার ফুপু কালা এরকম কারো অনেকের সন্তান জন্মধারণের বা বন্ধত্ব রোগ আছে সেক্ষেত্রেও কথাচিত এমন সমস্যা হতে পারে অনিয়মিত মাসিক যাদের মাসিক প্রায় বন্ধ থাকে ছয় মাস আট মাস এক বছর পরে পরে কোনো রকম অল্প পরিমাণে মাসিক হয় মাসিকের গোলযোগ বা একেবারে মাসিক বন্ধ থাকা যেসব মহিলারা অতিরিক্ত মোটা প্রকৃতির তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি দেখা দেয় ইজ অ্যান্ড ইটুর্যান ডিসঅর্ডার অবুলেশান ডিস্টার্ব কোনো কারণবশত ফেলোপিয়ান টিউবের পথ বন্ধ হয়ে যাওয়া জরের স্থানচ্যুতি চুক্তি ক্যান্সার এবং কিছু রোগ আছে গনোরিয়া সিফিলিস বা ক্যান্সারের কারণে ক্যামোথেরাপি রেডিওথেরাপি এগুলো দিলেও অবুলেশন অকার্যকর হয়ে যেতে পারে বা অবধির কার্যক্ষমতা নষ্ট হতে পারে সে দরুন এই বন্ধত্ব দেখা দেয় তো মহিলাদের যে প্রক্রিয়া যে মাসিকের গোলযোগ মাসিক ঠিকমতো না হওয়া জরায়ুতে অবারিতে বা ডিম্বকোষে ইটোরাসের যে টিউমার সিস্ট হয়ে থাকে সেখান থেকে বন্ধত্ব হয় আপনার বন্ধত্ব যে প্রকারই হোক না কেন মহিলাদের ক্ষেত্রে পাকিস্তানি র্যাক্স ল্যাবরেটরিজের র্যাক্স নাম্বার সেভেন্টি এইট এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী জাদুকরী একটি ঔষধ এই বন্ধত্ব প্রতিরোধ করার জন্য বন্ধত্ব দূর করার জন্য এই মেডিসিনটি অত্যন্ত সুপার একটি ঔষধ এ মেডিসিনটি বিস্ফোঁটা করে চার ঘন্টা অন্তর অন্তর সামান্য পানির সঙ্গে সেবন করতে হয় কিছুদিন সেবন করলে অতি শীঘ্রই আপনার এই মাসিকের গোলযোগ দূর হয়ে আপনার জরায়ুর বা স্ত্রী জননতন্ত্রের যে কোনো সমস্যাই থাক না কেন তা দূর করে আপনাকে গর্বধারণে সক্ষম করে তুলবে এ মেডিসিনটি অত্যন্ত জাদুকরী একটি ঔষধ আমি এই বন্দা মহিলাদের অনেক রুগীদের এই ওষুধটি দিয়েছি ইনশাল্লাহ তাদের গর্ভধারণে সক্ষমতা পেয়েছে তারা গর্ভধারণ করেছেন এবং মা হয়েছেন বৃহস্পতি দর্শক এই র্যাক্স নাম্বার সেভেন্টি এইট এই মেডিসিনটি যাদের বন্ধত্ব আছে তারা এই মেডিসিনটি সেবন করে পরীক্ষা করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনার বন্ধত্ব দূর হবে আপনি গর্ভধারণ করবেন এবং সহজেই মা হতে পারবেন ইনশাআল্লাহ আবার অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবারকাতু